10 লাখ বাংলাদেশি কর্মী সংকটে পড়েছেন। এদের বেশিরভাগেরই হয় ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা ভিন্ন পদ্ধতিতে ওসব দেশে গিয়ে এখন অবৈধভাবে অবস্থান করছেন। এর মধ্যে মালয়েশিয়ার প্রায় 3 লাখ বাংলাদেশি গ্রেফতার আতঙ্কে ভুগছেন। সৌদি আরবে কাজ হারানো ও গ্রেফতার হয়ে দেশে ফেরার সংখ্যা তৈরি হয়েছে 2 লক্ষাধিক বাংলাদেশির। বিশ্ব রাজনীতির মারপেচে বিপাকে পড়েছেন কাতারে থাকা 3 লাখ বাংলাদেশি। ভিসার সমস্যায় চরম সংকটে আছেন আরব আমিরাতে থাকা 5 লক্ষাধিক বাংলাদেশি। ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাস করছেন বলে 93,000 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দেওয়ার চাপ কঠোর থেকে কঠোরতর করার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। এ অবস্থায় আগামী কয়েক বছরে সব মিলিয়ে প্রায় 10 লাখ বাংলাদেশিকে দেশে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছে জনশক্তি রপ্তানির সাথে জড়িতরা। দেখুন আমার নিজের করা একটি বিশেষ রিপোর্ট। হঠাৎ করেই বিশ্বের কয়েকটি দেশে থাকা প্রায় 10 লাখ বাংলাদেশি কর্মী সংকটে পড়েছেন। এর মধ্যে মালয়েশিয়ায় প্রায় 3 লাখ বাংলাদেশি যে কোনো মুহূর্তে গ্রেফতারের আতঙ্কে ভুগছেন। মালয়েশিয়ায় অবৈধ বিদেশি কর্মী ধরতে সরকারি অভিযান জোরদার করা হয়েছে, তাই সেখানে পালিয়ে বেড়াতে হচ্ছে 3 লাখ বাংলাদেশিকে। তারা কাজেও যেতে পারছেন না, বাসায়ও থাকতে পারছেন না। আমরা যারা এই পদ্ধতিতে করেছি এবং করতে পারি নাই, তাদের ভিতর অনেক আতঙ্ক, ভিতর কেউ জঙ্গলে থাকেন, কেউ বাসায় থাকতে পারেন না ঠিক মতন। সৌদি আরবে কাজ হারানো ও গ্রেফতার হয়ে দেশে ফেরার সংখ্যা তৈরি হয়েছে 2 লক্ষাধিক বাংলাদেশি। সূত্রমতে বর্তমানে 13 লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন। রয়েছেন 60,000-এর মতো নারী গৃহকর্মী। এ হিসেবে সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার, কিন্তু এখানেও কমপক্ষে 2 লাখ বাংলাদেশি রয়েছেন কাগজপত্রবিহীন বা অবৈধ। আর অবৈধদের বহিষ্কারে তৎপর সৌদি পুলিশ, তাই পালিয়ে বেড়াতে হচ্ছে বাংলাদেশিদের। সর্ব অবস্থায় উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে আমরা বসবাস করছি এখানে প্রবাসে। যে কোনো মুহূর্তে আমাদের এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আতঙ্কে থাকি আমরা সবাই। বিশ্ব রাজনীতির মার পেঁচে বিপাকে পড়েছেন কাতারে থাকা 3 লাখ বাংলাদেশি। ভিসার সমস্যায় চরম সংকটে আছেন আরব আমিরাতে থাকা 5 লক্ষাধিক বাংলাদেশি। কাতারের সঙ্গে সৌদি জোটের বেশ কয়েকটি দেশের সম্পর্ক ছিন্নের কারণে অনেক বাংলাদেশির মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে নতুন ভিসা ইস্যু না করায় চরম সংকটে আছেন আরব আমিরাতের বাংলাদেশিরা। বিশ্বের পরিবর্তিত পরিস্থিতি বিপাকে ফেলেছে ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশগুলোই এতদিন নির্বিঘ্নে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের। অবৈধ অবস্থানকারী প্রত্যেক ব্যক্তিকে নিজ দেশে পাঠানোর নতুন অভিবাসন নীতি নিয়েছে ইউরোপ। আর যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নতুন সরকার শুরু করেছে ধরপাকড়। ফলে যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন অবস্থান করা কমপক্ষে 20,000 বাংলাদেশি সর্বদাই থাকছেন গ্রেফতার আতঙ্কে। এমন পরিস্থিতিতে আগামী কয়েক বছরে সব মিলিয়ে প্রায় 10 লাখ বাংলাদেশিকে নিজ দেশে ফিরে আসতে হবে বলে মনে করছেন জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা। যারা বৈধ হতে পারে নাই, বিভিন্ন কারণে সেটা হতে পারে নাই, সেটা আমাদের দ্বারা তারা অনেকেই প্রতারিত হয়েছে। যারা বৈধ করার জন্য টাকা দিয়েছে বিভিন্ন কোম্পানিকে, তারা বৈধ করতে পারে নাই, আউটপাস করে তোমরা দেশে চলে যাও। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন অবৈধ পথে অদক্ষ কর্মীদের প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর পথ ধীরে ধীরে রুদ্ধ হয়ে আসছে। এদের ফিরিয়ে এনে বৈধ পথে নতুন কর্মী পাঠানোর সুপারিশও করেছেন কেউ কেউ। রনক হাসান, বাংলা টিভি, ঢাকা। যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের চরমহল্লা ইউনিয়নের বাসীদের নিয়ে জালালাবাদ ডেভেলপমেন্ট কাউন্সিল নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সভায় সোমবার পূর্ব লন্ডনের স্পিটালফিল্ড কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়। কমিউনিটি নেতা কমর উদ্দিনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন নীলেন্দু দেব। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামীম আলম। বক্তব্য রাখেন কাপ্তান মিয়া, আব্দুল মোতালিব, নাজির উদ্দিন, সদরুল আলম, জমির আলী, নাসির উদ্দিন ও নুরুল আলম সহ আরও অনেকে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও জনগণের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দিতে শুরু হচ্ছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা, যেখানে পাসপোর্টের জরুরি রিইস্যু আবেদন গ্রহণ করে দিনের মধ্যেই তা প্রদান করা হবে। এছাড়া পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সেবা প্রদান করবে মেলায় অংশ নেওয়া স্টলগুলো। তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে রাজধানী সহ সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে এই উন্নয়ন মেলা। গণভবন থেকে বৃহস্পতিবার সকাল 10টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সকল জেলা ও উপজেলায় আয়োজিত এই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিউল শাওনের রিপোর্ট।
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের এটি অব্যাহত থাকবে। দুপুরে শেরে বাংলা নগর বাণিজ্য মেলার মাঠে এক সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেম মোহাম্মদ ফেরদুস খান। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্য ও জেলা ব্র্যান্ডিং বিষয়ে কথা বলেন। এছাড়া জাতীয় উন্নয়ন মেলার তিন দিনে তিনটি সেমিনার আয়োজন করা হয়েছে বলে জানান। আমরা আশা করছি আগামীকাল সকাল 10টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই মেলা সহ সারা দেশের সকল জেলা উপজেলার সকল মেলা একযোগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করবেন। তিন দিনের এই মেলায় আমরা যেই বিষয়গুলো এখানে উপস্থাপন করবো সেটি হচ্ছে মূলত আমাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামীতে এই সরকারের পরিকল্পনাগুলো কী রয়েছে সেই বিষয়টি, সেই জেলা ব্র্যান্ডিংকেও এখানে উপস্থাপন করা হবে জেলা ব্র্যান্ডিং কর্নারের আওতায়। উন্নয়ন মেলার বিভিন্ন সেবাদানকারী সংস্থা নাগরিকদের ওয়ান স্টপ সার্ভিস প্রদান করবে। এছাড়া পাসপোর্ট অধিদপ্তর তাদের স্টল থেকে সরাসরি পাসপোর্ট আবেদন গ্রহণ, ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য এবং 2019 সালে হজ যাত্রীদের জন্য স্পট রেজিস্ট্রেশন সেবা চালু করবে। এখানে আমাদের একটি আয়োজন রয়েছে যে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা দপ্তর তারা স্পট কিছু সেবা দিয়ে যাবেন, যেমন আপনার গাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত, হজ যাত্রীদের হজের রেজিস্ট্রেশন সংক্রান্ত, পাসপোর্টের দরখাস্ত গ্রহণ করার সংক্রান্ত এই ধরনের কিছু অনস্পট সার্ভিস ডেলিভারি করে থাকবেন। দর্শকদের জন্য মেলাটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মেলাটি চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে দেশের উন্নয়ন বার্তাগুলো ছড়িয়ে দেওয়া হবে। সাইমুল শাওন, বাংলা টিভি, ঢাকা। বাংলাদেশি মসজিদের হাতে একজন বাহরাইনি ইমাম খুন হওয়ার পর থেকে অবৈধদের গ্রেপ্তারে জোরালো অভিযান শুরু করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এই অবস্থায় দেশটিতে বিপাকে পড়েছেন 2 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি শ্রমিক। ইতিমধ্যে গত 2 মাসে 300রও বেশি অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল মোমিনুর রহমান সম্প্রতি বাহরাইনের সংবাদ সংস্থা GDN কে বলেছিলেন তিনি সরকারের চলমান ক্র্যাকডাউনকে সমর্থন করেন। GDN-এর রিপোর্ট অনুযায়ী বাহরাইন তাদের ইতিহাসের বৃহত্তম অবৈধ অভিবাসী শ্রমিক বিরোধী অভিযান শুরু করেছে। সরকারি কর্মকর্তারা বলছেন অবৈধ অভিবাসন সংক্রান্ত সমস্যা, বিশেষ করে অপরাধ দমন করতে তারা বদ্ধপরিকর। দেখুন আমার নিজের করা আরও একটি বিশেষ রিপোর্ট। আগস্টের 4 তারিখে মোহাররাক এলাকায় বাহরাইনি ইমাম শেখ আব্দুল জলিল হামদ অভিযোগ মতে বাংলাদেশি মুয়াজ্জিনের হাতে নৃশংসভাবে খুন হওয়ার পর থেকে সারা দেশে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান আরও তীব্রতা পেয়েছে। গালফ ডিজিটাল নিউজ জানায় বাহরাইনের নিরাপত্তা সংস্থাগুলো রেডের মুখে বাংলাদেশ দূতাবাস প্রতিদিন গড়ে 60টিরও বেশি আউটপাস বিতরণ করছে। GDN গত 21 আগস্ট রিপোর্ট করেছিল যে বাহরাইন ইতিহাসের বৃহত্তম অবৈধ অভিবাসী শ্রমিক বিরোধী অভিযান চালাতে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা বলছেন তারা অবৈধ অভিবাসন সংক্রান্ত সমস্যা, বিশেষ করে অপরাধ দমন করতে বদ্ধপরিকর। GDN বলছে তথাকথিত ফ্রি ভিসা বাজারের উপর এটা সর্বশেষ ক্র্যাকডাউনটির অংশ। সারা দেশ থেকে শত শত অবৈধ অভিবাসী বিতাড়নে এটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি তীব্র অভিযান। এর লক্ষ্য অবৈধ শ্রমিক এবং সংশ্লিষ্ট অপরাধের ব্যাপক সমস্যা হ্রাস করা। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের লেবার কনসাল শেখ তহিদুল ইসলাম বাহরাইনের সংবাদ সংস্থা GDN কে বলেছেন সমগ্র বাহরাইন জুড়ে পুলিশি অভিযান চলছে। অবৈধ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার এবং তাদের বিতাড়নের জন্য অন্তরীণ করা হয়েছে। তাদের পাসপোর্ট নেই, সে কারণে দূতাবাস তাদের আউটপাস সরবরাহ করছে। গত 3 সপ্তাহে গড়ে স্থানীয় কর্তৃপক্ষগুলোর কাছ থেকে 60 থেকে 70টি আউটপাস সরবরাহের অনুরোধ পেয়েছে দূতাবাস। GDN জানায় বাহরাইনে বসবাসরত আনুমানিক 60,000 অবৈধ প্রবাসী রয়েছে। বাহরাইনে 2 লাখেরও বেশি শ্রমিকের মধ্যে বাংলাদেশিরা দ্বিতীয় বৃহত্তম প্রবাসী সম্প্রদায়, যাদের বেশিরভাগই অবৈধ। বাহরাইনে এই পরিস্থিতিতে অবৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই এবং অবৈধভাবে ধরা পড়লে আগে পাঠিয়ে দেওয়া হতো, এখন বলা হচ্ছে যে জেলে যাওয়ার পরে একটি কারাদণ্ড ভোগ করে তারপর দেশে যেতে পারবে। তো আমার অনুরোধ, আপনারা কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে যেন কেউ জড়িত না হয়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোমিনুর রহমান বাহরাইনের সংবাদ সংস্থা GDN কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সরকারের চলমান ক্র্যাকডাউনকে সমর্থন করেন, কারণ অবৈধ বাসিন্দা প্রতিরোধ, বিশেষ করে জোয়ার আস্তানা নস্যাৎ করতে এ ধরনের অভিযানের প্রয়োজন আছে বলেও মত ছিল তার।
রনক হাসান, বাংলা টিভি, ঢাকা। আগামী মাস থেকে বাংলাদেশে ভিসা কেন্দ্র চালু করতে যাচ্ছে কাতার। বাংলাদেশি কর্মীরা কাতার যাওয়ার পূর্বে এই ভিসা কেন্দ্র থেকে কয়েকটি ধাপে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রাথমিকভাবে বাংলাদেশে দুটি ভিসা কেন্দ্র স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। কাতার আসার পূর্বে চুক্তিপত্রে স্বাক্ষর, স্বাস্থ্য পরীক্ষা ও ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে হবে এই কেন্দ্রগুলো থেকেই, আর এই জন্য কোনো প্রকার ফি দিতে হবে না বাংলাদেশিদের। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে খুব কম সময়ের মধ্যেই কর্মীদের কাছে কাতারের পরিচয়পত্র মিলবে। কাতার সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে দুইটা ভিসা কেন্দ্র চালু হয়েছে, একটা হলো রাজধানী ঢাকা আর একটা হলো সিলেটে। তো ওখান থেকে আমরা যদি যেমন ফিঙ্গারপ্রিন্ট, এক দুই নম্বর হলো ভিসা প্রসেসিংয়ের জন্য ওখান থেকে যে অ্যাম্বাসি যে ছাড়পত্র নিতে হয় ওটা বাংলাদেশ থেকে পাওয়া যাবে। আমাদের এই সুযোগের সুবিধার জন্য কাতার সরকারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিসা সেন্টার ওপেন করেছে, এই জন্য আমি বাঙালিদের পক্ষ থেকে, বাঙালি কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মালয়েশিয়ায় পড়াশোনা করার নানা সুযোগ সুবিধা বাংলাদেশি শিক্ষার্থীদের জানাতে ঢাকায় তিন দিনব্যাপী শিক্ষামেলা করতে যাচ্ছে দেশটির 8টি পাবলিক বিশ্ববিদ্যালয়। আগামী 19-21 অক্টোবর ঢাকার ফার্ম গেটের ফ্লামিস্কো কনভেনশন সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে সোমবার বিকেলে কোয়ালালামপুর ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এইম এডুকেশন সলিউশনের পরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বিদেশ যান। গত এক যুগ ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের কয়েকটি দেশের মাঝে প্রিয় নাম মালয়েশিয়া। সঠিক তথ্য ও গাইডলাইনের অভাব এবং কিছু অসাধু এজেন্টের কারণে ভালো ফলাফল করা শিক্ষার্থীরা নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে প্রতারিত হচ্ছেন। এই সমস্যা থেকে উত্তরণে মালয়েশিয়ার 8টি বিশ্ববিদ্যালয় ঢাকায় সরাসরি শিক্ষামেলা করতে যাচ্ছে। এদিকে মালয়েশিয়ায় ভিসা জালিয়াতি ঠেকাতে ভিসার নকশা পরিবর্তন করছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্যটি জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফার আলী। ডিসেম্বর মাসে সম্পূর্ণরূপে নিযুক্ত হওয়া ডকুমেন্টসগুলোকে হলোগ্রাম ও নিরাপত্তা বৈশিষ্ট্যের সঙ্গে আপডেট করা হবে, ফলে ভিসা জালিয়াতি করলে সহজেই তা ধরা পড়বে। ভিসার ডিজাইনগুলির মধ্যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ও রৌদ্রোজ্জ্বল প্রিন্টগুলোর সাথে সুরক্ষা সিরিয়াল নম্বর অন্তর্ভুক্ত থাকবে, ফলে ভিসা জালিয়াতি করা খুব সহজ হবে না। এই মুহূর্তে জাপানের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম, তবে সে তুলনায় তাদের লোকবল কমছে দিন থেকে দিন। বিশ্ব জনসংখ্যা রিভিউ রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে জাপানের জনসংখ্যা কমেছে প্রায় 10 লাখ। এই অবস্থা মোকাবেলা করতে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে দক্ষ জনশক্তি আনার পরিকল্পনা নিয়েছে জাপান। চাকুরির পাশাপাশি শিক্ষা অর্জনেও তৃতীয় বিশ্বের দেশগুলোকে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে জাপান সরকার। আর এই তালিকায় প্রথম দিকেই রয়েছে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, নেপাল, ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশগুলো। যখন বাইরে যাওয়ার বা বাইরে পড়াশোনার জন্য চিন্তাভাবনা করতেছিলাম, তারপর জাপানে যাওয়ার যে উদ্যোগটা আমরা প্রসেসিং করছি 2013-তে প্রথম দিক দিয়ে, আমি 2011-তে থেকে এটা প্রসেসিং করতেছিলাম, এটা 2 বছর লাগছে। তারপর আমরা 2013 থেকে মানে এটাকে সাবমিট করছে জাপানে স্কুলে, ল্যাঙ্গুয়েজ কোচিং সেন্টার সাবমিট করে বলছে ঠিক আছে তোমারটা হবে। হবার পরে ওদিক থেকে যখন ভিসা আসলো, ভিসা আসার পরে আমরা 3 মাস ল্যাঙ্গুয়েজ কোচিং সেন্টারে জোয়াবে ল্যাঙ্গুয়েজ শিখছি। ইন্টারভিউ নিল এম্বাসি জিজ্ঞাসা করলো হ্যাঁ আপনি কিসের জন্য যাবেন। আমি তখন লতে পড়াশোনা করি, আমি বলছি ল পড়াশোনা করবো, জাপানের লটা আমার ভালো লাগে। ল তো লন্ডনে আসে, তো লতে লন্ডনে আসে আমি বলছি না জাপানিজ কালচার, তারপরে ল জাপানের যেই ব্যবহার তাদের মানে কাজকর্ম আমার এটা ভালো লাগে, জাপানের দেশটাকে ভালো লাগে বিধে আমি যাবো, তাদের কাছ থেকে কিছু শিখার আছে শিখবো বা শিখে আবার আমি কাউকে শিখানোর চেষ্টা করবো অবশ্যই। তো তারা ওই জিনিসটা পছন্দ করে জাপানিজরা, শিখে কাউকে শিখানোর, তো ওইটা বলার কারণে ডান তুমি যেতে পারো অবশ্যই। তারপর ভিসাটা পাইলাম। জাপানের যেই আমরা বাংলাদেশিরা আছি আমাদের কি এত পরিমাণ সম্মান করে আপনি বুঝতেই পারবেন না, কি কারণে আমরা কর্মঠ। আমরা জাপানে জাপানিজদের 3 জনের কাজ আমরা 1 জনে করতে পারি, আমরা কর্মঠ। আমাদেরকে যদি বলা হয় এ কাজটা করো, আমরা একটা কাজ আমরা বাঙালিরা কী করি আরেকটা কাজ করে দিই, তখন সে সন্তুষ্ট হয়ে বলে না বাংলাদেশিরা কাজ করতে পারে।